বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এই ভিসা নীতি সম্বন্ধে খুব একটা বিচলিত নই। তার কারণ, সেখানে বলা হয়েছে যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এ যে বাধা দেয়, এটা ভিসা নীতির মধ্যে বলা হয়েছে। তো আপনারা যে আমাদের মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ সরকারের জনগণের কাছে একটা অঙ্গীকার আছে, সেটা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার। আপনারা ভিসা নীতি দেন আর না দেন, আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা লাগে তাই করব। অবশ্যই অবশ্যই ছিল, আপনারা দেখেন ছিল কিনা। ব্যাপারটা হচ্ছে যে এখন একটা দল না, আপনাদেরকে কিন্তু বস্তুনিষ্ঠভাবে সবকিছু বিবেচনা করতে হবে। বস্তুনিষ্ঠভাবে যদি বিবেচনা করেন তাহলে আসেন সেই সময়কার নির্বাচনে ফিরে যাই। 2018 সালে বিএনপি নামের রাজনৈতিক দলটা এক একটা কনস্টিটিউয়েন্সিতে ন্যূনতম তিনজন অথবা চারজনকে আপনার মনোনয়ন দিয়েছে। বলেন আমি সত্য কথা বলছি কি বলছি না? তো এই যে তিনজন এবং চারজনকে নমিনেশন দেওয়া, তার মানেটা কি? তার মানেটা নির্বাচনটাকে একটা প্রহসনের মতন করা। তো সেই অবস্থা থেকেও জনগণ ভোট দিতে এসছে। আমি আমার নির্বাচনী এলাকা থেকে বলতে পারি যে জনগণ ভোট দিতে এসছে এবং জনগণ ভোট দিয়েছে। এখন 2014 সালে যদি আপনি অগ্নিসন্ত্রাস করেন, জনগণ যাতে ভোট না দেয় সেই ব্যবস্থা করেন, জনগণ তো কিছুটা ভীত হবেই, এবং তারপরেও সেখানে মানুষ ভোট দিতে গেছে। এখন হচ্ছে টার্ন আউটের প্রশ্ন। 2014 সালে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যতটা ভোট দিত, ভয়ে কিছুটা কম দিয়েছে। 2018 সালে তার থেকে অনেক বেশি মানুষ ভোট দিয়েছে। এবং কিন্তু একটা দল নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলে তারপরে মাঝপথে গিয়ে নির্বাচন থেকেও নিজেদেরকে প্রত্যাহার করার যদি করে, সেইখানে যদি কেউ বলে যে এটা নির্বাচন হয় নাই, আমার তাতে কিছু বলার নাই, শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া।